আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক পরীক্ষা 2024-এর নবম শ্রেণী গণিত বইয়ের পরিমাপে ত্রিকোণমিতি এই অভিজ্ঞতার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব তিনটি প্রশ্ন নিয়ে। এই তিনটা প্রশ্নর অনুরূপে তোমাদের প্রশ্ন এ অধ্যায় থেকে অন্তত হবে। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। দেখো, এক নম্বর অঙ্কটি যেটি বলছে কস থেটা সমান 3/4 হলে থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, মানে একটা এখানে দেওয়া আছে, আরও অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে। আমরা জানি যে ত্রিকোণমিতিক মোট অনুপাত হচ্ছে 6টি, এই একটা দেওয়া আছে আর বাকি 5টা আমাদেরকে বের করতে হবে। খেয়াল করে দেখো যে এক নম্বর অঙ্কটি যেটি বলছে এই জায়গাটায় কস থেটা সমান 3/4, সেক্ষেত্রে আমরা এখানে একটি একটি কোণ আঁকিয়ে নিলাম, এটি ধরে নিলাম এ এবং বি এবং সি। ওকে, এখন এখানে বলছে যে কস থেটা সমান 3/4, এই জায়গাটাই মানটা আমাদের এখানে বসাতে হলে মনে রাখতে হবে যে এই 3/4 সমান কস থেটা, এর সূত্র থেকে আমরা জানি কস থেটা সমান ভূমি বাই অধিপত্য, এটা হচ্ছে সূত্র, মনে রাখতে হবে। সেক্ষেত্রে এই জায়গাটায় খেয়াল করে দেখো আমার 3/4 আছে, তার মানে 3 আর এখানে অধিপত্য, যেহেতু এখানে আছে 4, এই ক্ষেত্রে এখন আমাদের এই মানটা কিন্তু বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখন বের করি, এটা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে, আর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন এখানে আমরা সরাসরি মান বসালাম, দেখো যে এসি, এই এসিটা হচ্ছে অতিভুজ, আমি এখানে বসাইলাম সরাসরি অতিভুজ তার স্কোয়ার। এবারে লম্ব এ বি, এই এ বিটা এখানে সরাসরি বসালাম এবং তার স্কোয়ার দিলাম। এবারে প্লাস বিসি, এই বিসি ভূমি, এই এটা দিলাম এবং তার সরাসরি স্কোয়ার দিলাম। এখন এখানে আমরা মানটা বসাবো, বা এসি এর মান হচ্ছে 4, ওখানে দেওয়া আছে যেহেতু এই যে এসি সমান 4। এখন এ বি এর মানটা আমাদেরকে বের করতে হবে, যেহেতু এটা লম্ব বের করতে হবে, সুতরাং আমরা এ বি এ বিটাই রেখে দিলাম, আর বিসি এর মানটা এখানে 3 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে 3 বসাবো, 3 তার হোল স্কোয়ার। এখন খেয়াল করে দেখো যে এখানে 4 × 4 = 16 আর এ বি স্কোয়ার এটাই থাকলো, আর এখানে 3 × 3 = 9, সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে 16-র ভিতর থেকে 9 বাদ দিলে এ বি স্কোয়ার, আর 16-র ভিতর থেকে 9 বাদ দিলে হয় এই 7 সমান এ বি স্কোয়ার। এখন এই ক্ষেত্রে আমরা এটা বসাতে পারি যে এ বি শুধু এ বি রাখলাম, আর মানে এক কথায় কি ওয়াইকে রুট করলাম, রুট করলে এইভাবে হয়, সেক্ষেত্রে এই মানটা আমাদের হয়ে যাবে এ বি সমান √7, এই যে √7টা হয়ে যাবে। এখন আমরা এখানে বসাবাসে √7। এবার আমাদের বলছে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো লিখতে হবে, সেক্ষেত্রে আমাদের অন্যান্য অনুপাতগুলো আমরা এখন করব। খেয়াল করে দেখো যখন আমরা একে একে মানগুলো বসাবো, এই জায়গাটা আমরা প্রথমে ট্যান থেটা সমান, যেহেতু এটা হচ্ছে কোণ ধরা হয়েছে, এটা কোণ ধরা হয়েছে এখানে যে থেটা, হ্যাঁ আমরা এখানে কোণ ধরেছি, এই থেটা হচ্ছে এই জায়গাটাই। এক্ষেত্রে আমাদের ট্যান থেটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে আমরা এখানে বসাবো হচ্ছে √7/3, আর ট্যানের বিপরীত আমরা কট বসাবো, জাস্ট বিপরীতটা বসিয়ে দেবো, 3/√7। এবার আমরা এখানে বসাবাচ্ছে সাইন থেটা সমান, আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে আমাদের লম্বটা এখানে হচ্ছে 7 আছে, তার মানে √7/ এখানে অতিভুজটা হচ্ছে 4, আর কসেকটা হচ্ছে কসেক থেটা, এটা হচ্ছে এই অতিভুজ বাই লম্ব, সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 4/√7। আর একটা বাদ থাকলো আমাদের, খেয়াল করো যেখানে কসটা দেওয়াই আছে, আর একটা বাদ থাকলো আমাদের সেক, এখন এই সেকটা বসাবো আমি, সেক হচ্ছে যেহেতু কস ছিল 3/4 অর্থাৎ ভূমি বাই অতিভুজ, আর এইটা হবে হচ্ছে তার উল্টোটা, সুতরাং অতিভুজ বাই মানে 4/3, অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে ছিল, তার মানে আমাদের যে বাকিগুলো চাষ ছিল বাকি 5টা আমরা কিন্তু করে ফেললাম, এটাই হচ্ছে ছিল এক নম্বর উত্তর। এবং এগুলো সংক্ষিপ্ত আকারে ঝটপট করে তোমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে খুব, যার জন্য সংক্ষিপ্ত আকারে যদি প্রশ্ন আসে তোমাদের এগুলো করে ফেলতে হবে ঝটপট করে। ওকে, যেহেতু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 3, খেয়াল করে রাখতে হবে একটা প্রশ্নের নম্বর থাকবে 2 করে, সেক্ষেত্রে এই 5টার ভিতরে তোমাকে নম্বর বন্টন করে দেওয়া হবে। ওকে, 12 cot θ = 7 হলে cos থেটা ও কসেক থেটা এর মান বের করো, ঠিক আগের মতোই আমরা একটু করব, কিন্তু তার আগে আমরা এখানে লিখবো সে দেওয়া আছে দিয়ে তুলে নেব। হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন করে নেই, সেটা হচ্ছে 12 cot
থেটা সমান 7 দেওয়া আছে, বা এটা কট থেটা সমান 7/12। ওকে, এখন আমরা এখানে এসে আগের মতো আবার ত্রিভুজ আঁকাবো। ত্রিভুজ আঁকিয়ে আমরা একটা করবো হচ্ছে কি, কটের সূত্র আমরা জানি যে কট থেটা সমান ভূমি বাই লম্ব, তার মানে 7/12, এখানে আছে 12, ভূমি বাই লম্ব, এটা হচ্ছে কট থেটার সূত্র। সেক্ষেত্রে আমাদের এখানে আবার সে অতিভুজটা বের করে নিতে হবে। এখন আমরা সরাসরি সূত্র বসাতে পারি যে এ সি স্কোয়ার সমান, এটা হচ্ছে আমরা এখানে থেটা দিলাম, হ্যাঁ, এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, কেননা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ওকে, এবারে দেখো লম্ব স্কোয়ার এখানে আছে 12, তার মানে 12 তার হোল স্কোয়ার প্লাস আর এখানে বিসি আছে 7, 7 তার হোল স্কোয়ার। এখন এই যে 12টাকে যদি গুণ করা যায়, 12 বার 144 যোগ এখানে 7কে গুণ করলে হয় 7 4টা 49, এবারে 44 আর 49 যোগ করলে হয় 3, আগে থাকে 1 সমান 4, 4 আর আগে থাকে 1 সমান 4, রাখে 5, 5 আর 4-এ আবার 9 আর এখানে হচ্ছে 1, তার মানে 193 হয়। ওকে, এবারে আমরা যদি এই 93কে মানে এ এটাকে যদি রুট করি, সেক্ষেত্রে আমাদের এটি মান হয়ে যাবে এ সি সমান √193। ওকে, তার মানে আমাদের এই অতিভুজের মানটা হয়ে যাবে হচ্ছে √193। ওকে, এটা হলো। এখন আমরা জাস্ট কস এবং কসেক এর মানটা বসিয়ে দেব। ওকে, এবারে কস থেটা, আমরা জানি কস থেটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক্ষেত্রে এখানে মানটা হবে 7/√193, এবং এইটা যদি ক্যালকুলেশন করা যায় এর একটি মান হয়, সেই মানটা হবে হচ্ছে এরকম 0.504 প্রায়। আচ্ছা, প্রায় দেবো কেন আমরা, এই যে রুট থাকলে কোনো কিছু তো রুট থাকলে আমরা সেটিকে প্রায় দেবো, ঠিক আছে, তার মানে এই মানটা আমাদের হয়ে গেল হচ্ছে এটা। ওকে, এইবারে আরেকটি বলছে কসেক থেটা, আচ্ছা সি এস সি থেটা, এইটার সূত্র আমরা জানি, কসেক থেটার সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। ওকে, অতিভুজ বাই লম্ব, তার মানে এখানে অতিভুজ হচ্ছে 193 বাই লম্ব হচ্ছে 12, সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করবো। এটা ক্যালকুলেশন করলে এর মান হয় 1.158 প্রায়। এটা হয়। এখন মনে রাখতে হবে যে এই দুইটার মান কিন্তু আমাদের চা ছিল, সেটি কিন্তু হয়ে গেল, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে আরেকটা অঙ্ক 3 নম্বরটা, এটি বলছে যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান 90 ডিগ্রি, এবং এসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 13 সেন্টিমিটার, এবং কোণ বিএসি সমান থেটা হলে সাইন থেটা, সেক থেটা এবং ট্যান থেটা এর মান নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা একটি ত্রিভুজ আঁকিয়ে নেই, ত্রিভুজ আঁকিয়ে এই মানগুলো আমরা বসাই। আচ্ছা, আমরা ধরে নিলাম হচ্ছে বি কোণ সমান যেহেতু বলছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এখানে বি বসালাম, বসিয়ে এটা 90 ডিগ্রি চিহ্নিত করলাম। এখন বলছে যে এ সি, তার মানে এ দিলাম এবং সি দিলাম, এই এ সি সমান বলছে কি 12 সিএম, আর বি সি সমান কি বলছে, এই যে বি সি সমান কত, এটা বলছে 30, তার মানে ওকে ঠিক আছে, এই জায়গাটা 12 আর এই বি সি সমান 13। এখন আমরা ক্যালকুলেশন করে জানি যে ভূমির চেয়ে অতিভুজ কখনো ছোট হতে পারে না, এটা আমরা জানি, সেক্ষেত্রে আমরা বলবো যে এই অঙ্কটা ভুল আছে, তার মানে আমাদের অঙ্কটি এখানে হবে 13, এখানে হবে হচ্ছে 12। ওকে, সেক্ষেত্রে আমরা অঙ্ক করতে পারি, এটা হচ্ছে 13 দিয়ে দিলাম আর এটা হচ্ছে 12 দিয়ে দিলাম, তা না হলে আমাদের অঙ্ক ঝামেলা হবে। এখন খেয়াল করে দেখো যে বলছে বিএসি সমান থেটা, অর্থাৎ এর কোণের জায়গায় থেটা বলছে, এই জায়গায় বলছে বিএসি সমান থেটা, তার মানে এই জায়গায় হচ্ছে এখন থেটা বলছে, ঠিক আছে, কিন্তু এই জায়গায় থেটা বলে এখানে তো লম্ব হয়ে গেল, সেক্ষেত্রে একটা ঝামেলা আছে। তাহলে আমরা এই জায়গাটা একটা কাজ করি, এখানে হচ্ছে এ দেই আর এখানে হচ্ছে সি দেই, এইবারে আমাদের তাহলে মানটা হবে হচ্ছে এসি সমান 13, ঠিক আছে, আর বিসি সমান কত 12, এই জায়গায় দেবো আমরা 12, ঠিক আছে, আমাদের এখানে সাইন থেটা কস থেটা এগুলোর মান এখন আমরা বের করতে পারবো। আমরা ইচ্ছে করলে এখানে বসেও কিন্তু করতে পারতাম, এখানে করলাম না কেন, এই জায়গাটা আমরা সুবিধা করে নিলাম, আমাদের ইচ্ছে মতো সুবিধা করে নিলে আমরা অঙ্ক ক্লিয়ারভাবে করতে পারবো। ওকে, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি এই এই কোণগুলো অনুসারে, সেক্ষেত্রে আমাদের এখানে লম্বটা বের করে নিতে হবে। আমরা জানি যে এখানে 13, এখানে 12 যদি হয় পরেরটা এখানে 5 হয়, তা না হলে আমরা এটা বের করি এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আচ্ছা, এ বি সমান কত, আমাদের এখানে কিছু কিছুই নেই, এটা আমাদেরকে বের করতে হবে, তার মানে আমরা এ বিটা রেখে দিলাম, আর বি সি সমান কত, এখানে 12 স্কোয়ার, আর খেয়াল করতে হবে যে এই জায়গাটা এ সি এর মান কত 13 স্কোয়ার, সেক্ষেত্রে এখন খেয়াল করে দেখো যে এটা 13 170, এটা এ বি আমি রেখে দিলাম প্লাস, আর এটা বি সমান
চুয়াল্লিশ বরাবর 144, এবারে 169 বিয়োগ 144 সমান এ বি স্কোয়ার। ওকে, এইবারে এটা বিয়োগ করলে হয় 25 সমান এ বি স্কোয়ার। ওকে, এবারে এ বি সমান সরাসরি আমরা লিখতে পারি যে রুট ওভার 25 সমান শুধু 5, তার মানে আমাদের এটি হচ্ছে 5। এবারে আমাদের বলছে সাইন থেটা, সেক থেটা এবং ট্যান থেটা এর মান বের করতে। সেক্ষেত্রে আমরা এখানে সাইন থেটা সমান মানটা বসিয়ে দিতে পারি। সাইন থেটার মান হবে হচ্ছে, আমরা জানি সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 12/13। এখানে মানটি যা হয় ক্যালকুলেশন করে সেটা। আবার বলছে এবারে সেক, এবারে সেকের মানটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আমরা জানি সেকের মানটা হচ্ছে এই অতিভুজ বাই ভূমি। ওকে, সেক্ষেত্রে আমরা বসাবো 13/5। আরেকটা মান আমাদের এখানে আছে ট্যান, এবারে ট্যানের মানটা যদি আমরা বসাই ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এই 12/5 এটা হবে, তার মানে আমাদের এখানে হবে 12/5, এটা হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তিনটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক থাকবে, এটি এগুলো আসতে পারে, কিন্তু এতটুকু প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কন্টেন্টটি বুঝতে পেরেছো, আমি যে তিনটা প্রশ্ন আলোচনা করেছি। পরবর্তীতে অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা অবশ্যই করব, তোমরা আমাদের সাথে থাকবা, আর কী নিয়ে আলোচনা করবো অবশ্যই কমেন্টস করে বলবা। আল্লাহ হাফেজ।